Hey, what's up everybody? I hope everyone is well. So আজকে মূলত PHP এর কোনো কোর্স না কিবা কোর্স রিলেটেড কোনো কিছু না আজকে মূলত একটা স্পেশাল ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে আসছি কিংবা অনেকে যারা নিউ লার্নার তারা হয়তো জানে না ঠিক আছে যদিও আমি কোনো প্রথমে বলে দিই আমি কোনো সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট না আমি একজন সফটওয়্যার ডেভেলপার আপনারা জানেনই ঠিক আছে সো সেই ক্ষেত্রে আমি সাইবার সিকিউরিটি দিক দিয়ে মেইন কথা বলতেছি না আমি এজ এ সফটওয়্যার ডেভেলপার আমি যতটুকু পারবো আমার মানে ওই হিসেবে মানে একটা জিনিস আমি ক্লিয়ার করবো একটা টপিক ক্লিয়ার করবো যে টপিক হচ্ছে নো সিস্টেম ইজ সেফ এই টপিকটা আমি ক্লিয়ার করবো ঠিক আছে তো প্রথম বিষয়টা আমি বলে দিই যারা মানে আমার পিএইচপি কোর্স করার ইচ্ছা আছেন তারা এই মানে আমার চ্যানেলে এসে প্লেলিস্টে আপনারা দেখে নিতে পারেন পেয়ে যাবেন আর আশা করি ভিডিও হচ্ছেন তাহলে প্লেলিস্টে পিএইচপির ফুল কোর্স আমি করে দিতে সেটা পেয়ে যাবেন আর তাছাড়া আদার্স ভিডিও পেয়ে যাবে আর অবশ্য নতুন নতুন ভিডিও পাইতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে রাখেন ঠিক আছে তাহলে অবশ্য পাওয়া যাবে ঠিক আছে এটা অবশ্য বলবি না এটা আপনারা করলে এমনি হয়েছে যে এখন মেইন টপিকটা আমি আজকে নিয়ে আলোচনা করব কারণ মানে বলার ইচ্ছা হয়েছে এই কারণে মূলত আমি অনেকদিন ধরে দেখতেছি বিভিন্ন আমি সিকিউরিটি ফিচার্স নিয়ে যেমন ধরুন আমি AWSও ডেভেলপ করছি AWS ঠিক আছে AWS আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না AWS ছিল অ্যান্টি ওয়েবশেল স্ক্রিপ্টিং ঠিক আছে অ্যান্টি ওয়েবশেল স্ক্রিপ্টিং ঠিক আছে তো এইটার মাধ্যমে AWS কিন্তু এখন আনব্রেকেবল AWS মাত্র চারবার বাইপাস হয়েছিল প্রথম তিন দিনে চারবার বাইপাস হয়েছিল এরপরে এখন পর্যন্ত ফাইনাল আপডেট পর্যন্ত ভার্সন 3 পর্যন্ত আসার পর এখন আনব্রেকেবল ঠিক আছে সো একটা গেল তো এইটা AWS বানাইছি তারপর আমি বানাইছি কি CBR আমাদের আমার ফাইনাল অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা যেটা CBR ঠিক আছে এটা বানাইছি তো ওগুলো নিয়ে কিংবা তাছাড়া আদার সিকিউরিটি সিস্টেম নিয়ে আলোচনা করতে গিয়ে ডুসোমের সিকিউরিটি সিস্টেম নিয়ে আমি যখন একটা পোস্ট করে আলোচনা করি তখন অনেকে আমার বলেছে ভাই নো সিস্টেম ইজ সেফ মানে একটা কথাই বলে নো সিস্টেম ইজ সেফ কেউ অনেকে বলে যে ভাই মার্ক জাকারবার্গ তাদের এত টাকা খরচ করে মানে লক্ষ লক্ষ টাকা খরচ সাইবার টিম দিয়ে রাখছে তাদের ডাটা বেজে করে যারা আপনি কী বলতেছেন সিকিউরিটি কথা তো আমি আসলে কমপ্লিট টপিকটা আমি ক্লিয়ার করবো বিষয়টা যে নো সিস্টেম ইজ সেফ অথবা অনেকে বলে যে এভরিথিং ইজ ভালনারেবল সেই জিনিসগুলো আমি আজকে ক্লিয়ার করবো কোন দিক দেওয়া হয় কখন দিক দেওয়া হয় তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমাদের কাছে একটা মানে কথা সবসময় আমরা শুনি কথাটা হইতেছে যে নো সিস্টেম ইজ সেফ কী কথা আমরা শুনি যে দাঁড়ান আমি একটু কী বাড়াই দিই তাতে একটু ভালো হয় ঠিক আছে নো সিস্টেম ইজ সেফ দাঁড়ান হ্যাঁ হ্যাঁ আমরা এখন কী করবো নো সিস্টেম ইজ সেফটা আমি দেখবো তো আমি এখানে এখানে একটা লেখি ঠিক আছে এখানে লেখি আমি প্রথমে 20 দিলাম ঠিক আছে 20 ওকে সো নাও আই জাস্ট নিড টু অ্যান্ড রাইট সামথিং ফার্স্ট অফ অল নো সিস্টেম ইজ সেফ ওকে সেফ এই কথাটা আমরা অনেকে শুনি নো সিস্টেম ইজ সেফ আরেকটা কথা কী শুনি যে এভরিথিং ইজ বার্লেন তো এই কথাটা কতটুকু সত্য মানে বার্নাবেল আর কি এক কথা আমি বার্লেন লিখে দিয়েছি ওকে সো এই কথাটা কতটুকু সত্য আর এগুলো মানে আমার বেশিরভাগ কারা শোনায় জানো আইসা এই কথাগুলো ঠিক আছে বেশিরভাগ কারা শোনাই এই যে একটা আমি দেখাই কোন কথাগুলো আমার শোনাই বলি আমার কাছেই সেগুলো বলে যারা আসলে মূলত আমার কথাগুলো বুঝে না তাছাড়া টেকনোলজি মানে তারা লার্নার তারা এসে অনেকে আমার বলে না তেমন খারাপভাবে মানে অনেকে আবার খারাপভাবে তর্ক করে যে এইসব না বুঝে তর্ক করে আবার অনেকে যারা বুঝে ঠান্ডা মানে সুন্দর করে জিজ্ঞেস করে যে স্যার অথবা ভাই আপনি মানে বুঝি নেই বিষয় আপনি নো সিস্টেম ইজ সেফ ভাই এটা আপনি কেমনে সিকিউর বলবেন ঠিক আছে তো আমি আসলে আমার অনেক জিনিসের বুঝটা বুঝি না তো আমি আসলে বলবো কারা এই ব্যাপারটা কী অ্যাকচুয়াল জিনিসটা কী সেটা আমি বলি তো ফার্স্ট অফ অল আমার আমরা টপিকে চলে আসি যে এই টপিকটা নো সিস্টেম ইজ সেফ এটাতে চলে আসবো ঠিক আছে তো নো সিস্টেম ইজ সেফ এটা কেন বলা হয় এটা কতটুকু সত্য এটা কি মানে আমরা কি বলতে পারি এটা মানে 100% সত্য ঠিক আছে আমরা কি বলতে পারি এটা 100% সত্য হ্যাঁ আমরা কি বলতে পারি এটা 100% সত্য না এটা মানে সত্যই না মানে এটা সত্যই না ডাইরেক্টলি ভুল কোনটা না এটা কখনো সত্যই না এটা ভুল এটা নিয়ে আলোচনা করবো নো সিস্টেম ইজ সেফ আমার মত আমি আজকে যা যা বলবো সেগুলো সবগুলো আমার মত তুলে ধরবো ঠিক আছে আমার এক্সপিরিয়েন্স থেকে নো সিস্টেম ইজ সেফ একতাটা সত্য বাট একটা পার্টিকুলার দিকে ঠিক আছে শুধু সিস্টেম না প্রতিটা জিনিসের দুইটা পার্ট আছে ভালো করে বুঝিনি আমার কথাগুলো ভালো করে ক্লিয়ারলি বুঝিনি প্রতিটা জিনিসের দুইটা একজন হিউম্যানেরও দুইটা পার্ট আছে ভালো আছে খারাপ আছে একজন হিউম্যান যত শক্তিশালী হোক তার দুর্বল দিকটা থাকবেই এভরিথিং ইজ বার্নাবেল না বাট এভরিথিং ঠিক আছে এভরিথিং ইজ বার্নাবেল না এভরিথিং হ্যাভ টু সাইড ঠিক আছে তার মধ্যে দুর্বলতা একটা থাকে
কিন্তু মেইন কথা হইলো এভরিথিং ইজ, অথবা যদি আপনি যদি মানে এভরিথিং ইজ ভার্নেবল এই কথাটা আমার আমি সমর্থন করেন, বাট এভরিথিং হ্যাভ ভার্নেবিলিটি এইটা বলতে পারো, ঠিক আছে, এভরিথিং হ্যাভ ভার্নেবিলিটি, ঠিক আছে, এই কথাটা বলতে পারো, সব কিছুই দুর্বল দুর্বল না, ঠিক আছে, এভরিথিং ইজ ভার্নেবল এই কথাটা রং, এই কথাটা রং, এখানে ইজ মানে এই যে ইজটা লাগাইছে সেটার কারণে তোমার রং, এখানে তুমি যদি বসাও যে এভরিথিং হ্যাভ ভার্নেবিলিটি তাইলে ঠিক আছে। আমি কি সেন্টেন্স কি সঠিক বলছি না, কেজে ইংরেজিতে ভুল ধরো না, এমনিতেই উইক আছে, যাই হোক এখন মেনে নিতেছি মানে সব কিছুর বানা দুর্বলতা ঠিক আছে আছে, একটা না একদিকে, একটা না একদিকে আছে, বাট সবগুলো দুর্বল না, ঠিক আছে, এইটাই নো সিস্টেম ইজ সেফ, এটা কিন্তু, এটা কিন্তু একটা পার্টিকুলার দিকে কাজ করে। তো আমি প্রথমে কোন জিনিসটা নিয়ে আলোচনা করব, প্রথম আলোচনা করবো নো সিস্টেম ইজ সেফ নিয়ে, সরি নো সিস্টেম ইজ সেফ নিয়ে, নো সিস্টেম ইজ সেফ নিয়ে। তো প্রথম যে টপিকটা আমি এখানে তুলে ধরবো নো সিস্টেম ইজ সেফের, যে অনেকে বলে যে ভাই নো সিস্টেম ইজ, আমারই শুনে আইসা যে ভাই নো সিস্টেম ইজ সেফ, ঠিক আছে, আমার শুনে আছে ভাই নো সিস্টেম ইজ সেফ। তো আমি বলি যে ওকে আমি মানলাম নো সিস্টেম ইজ সেফ, আমিও মানি, এটা আমিও মানি, নো কোনো সিস্টেম সেফ, শুধুমাত্র সিস্টেম না, আমি বলি যে পুরো মানুষ মানে মানুষের মধ্যেও সবাই কিন্তু কি না সেফ না, ঠিক আছে, কেউ না, এক সবার দুইটা দিক আছে, বাট আগে বুঝতে হবে যে কোন দিক দিয়া সেফ না, নো সিস্টেম ইজ সেফ এই কথাটার ওই যে কথাটা আছে এই কথাটার মানে অনেকে বুঝে না, এক্সপ্লেনটা বুঝে না। যেমন ধরুন উদাহরণ হিসেবে আমি একটা বলি, আমি একটা ডিটেলস বলবো, আমি গতকাল একটা পোস্ট করছিলাম আই থিঙ্ক গ্রে হ্যাকারস গ্রুপে, দেন আমি যখন গ্রে হ্যাকারস গ্রুপে পোস্ট করি সিবিআর নিয়ে, তো এখানের মধ্যে সিবিআর সে অ্যাডুসমের যে সিকিউরিটি সিস্টেমস আছে আপনার সিবিউরিটি সিস্টেমস, গ্রে হ্যাকারস অনেক বিগ একটা কমিউনিটি, অনেকে জানতে পারে অনেকে জানতে না পারে, যেহেতু আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আমি পোস্ট দিতেছি সেহেতু এক্ষেত্রে বলতেছি, তো এটা অনেক বিগ একটা কমিউনিটি আছে, এখানে অনেক হেল্প পাইবা, যে তো মেনে নিতেছি যে এই যে একটা সিকিউরিটি সিস্টেমসটা আমার বলা হয়েছে এই যে সিবিআরের কথা, তো সেখানে এসে অনেকে বলতেছে মানে ভাই সি হ্যাকার যদি অ্যাটাক করে তাহলে কি মানে কোনো সিস্টেমই সেফ না, ঠিক আছে, এটা তো আমি বলছি ভাই, বাট এখানে মেইন বুঝতে দিতেছে কোন পার্টিকুলার দিক দিয়ে সেফ না, এই জিনিসটা বুঝতে হবে কোন পার্টিকুলার দিক দিয়ে সেফ না। এখন আমাদের এডুসমের কিন্তু সেফ মানে আমাদের এডুসো কোনো সিস্টেম সেফ না দেখে, এটা তো মানি আমরা, এটা না মানতেছি দেখে আমরা এমন এক, আমি এমন একটা সিস্টেম তৈরি করছি, এমন একটা টেকনোলজি মানে ইনভেন্ট করছি যেটার মাধ্যমে একজন ইউজারের ডাটাকে ডাটাবেজে এনক্রিপ্ট করে রাখবে, তাও র্যান্ডম এনক্রিপশন। আর এইটা যদি কী হয় মানে একজন হ্যাকার যদি সেই মানে একজন হ্যাকার কখনো সেই ডাটাকে ডিক্রিপ্ট করতে পারবে না, কারণ হচ্ছে গিয়ে সিবিআর কী করবে কিছুক্ষণ পরপর সে মানে অথবা যতটুকু টাইম থাকবে নির্দিষ্ট সময় পরপর সে সেই এনক্রিপশনগুলো বা র্যান্ডমলি চেঞ্জ করবে, এবং নেক্সটের আগাম যে র্যান্ডমগুলো মানে আগাম যে এনক্রিপশন কী কী থাকবে মানে এনক্রিপশন কীটা কী মানে সিবিআর বানাবে কিংবা এনক্রিপশনটা কীরকম করবে সেটা আমার নিজেরও জানা নেই, ঠিক আছে, এটা ওয়ার্ল্ডের কোনো এনক্রিপশন অ্যালগোরিদম ফলো করে না, ঠিক আছে, ফলো করে না, এটা সম্পূর্ণ নিউ একটা মেথড, বুঝছো, এটা বুঝছো। তো অনেকে এই এই জায়গায় মূলত আমি আসলে বাংলা বাঙালি, তো এই জায়গায় অনেকের একটু ডাউট হয়ে গেছে যে না ভাই কেমনে কী বলে, এই জায়গায় সবার ডাউট, ঠিক আছে, ঠিক আছে। তো আমি একটা জিনিস আপনার প্রসেসটা বুঝাই, প্রথমে বলো নো সিস্টেম ইজ সেফ, বুঝতে হবে যে কোন দিক দিয়ে সেফ না এই জিনিসটা। এখন ধরেন আপনি একটা একটা এই একজন পার্সন, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা অথবা এই দিয়ে দিই, ধরেন একজন পার্সন, ঠিক আছে, ঠিক আছে, এখন পৃথিবীতে কোনো মানুষই ভালো না, সবার একটা খারাপ দিক আছে, ঠিক আছে, পৃথিবীতে কোনো মানুষই ভালো না, নট অনলি কম্পিউটার, এভরি জিনিসের মানে প্রতিটা জিনিসেরই, ঠিক আছে, প্রতিটা জিনিসেরই সব দিক দিয়ে ভালো না কখনো, একটা না একটা দিক দিয়ে তার মানে দুর্বলতা আছে, ঠিক আছে। যেমন ধর একটা জিনিস বলি, একজন ব্যক্তি, এই একজন ব্যক্তি, ঠিক আছে, একজন ব্যক্তি সে কিন্তু অনেক শক্তিশালী, সে কি অনেক শক্তিশালী আবার বিষয়টা বুঝাই, সে কিন্তু মোস্ট পাওয়ারফুল, ঠিক আছে, ধরো সে ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল পার্সন, ঠিক আছে, কী দিলাম মোস্ট পাওয়ারফুল, আমার টপিকটা বুঝো, মোস্ট পাওয়ারফুল, ঠিক আছে, পাওয়ারফুল পার্সন, তো সে তারে কেউ হারাইতে পারে না, তার কি দুর্বলতা নাই, অবশ্যই আছে, 100% আছে, সব প্রতিটা পাওয়ারফুল মানুষের দুর্বলতা আছে, দুর্বলতা আছে, এবং তার দুর্বলতাটা কোন দিক দিয়া সেটা আগে বুঝতে হবে, বিষয়টা বুঝছো। তুমি যদি বলো সে তুমি যদি তারে বলো যে আমি কুস্তিতে তার সাথে জিতে যাবো, কারণ হচ্ছে গিয়ে প্রতিটা মানুষের দুর্বলতা আছে, তুমি যদি ওইটা ভেবে বসো যে সে কুস্তিতে দুর্বল, তাইলে কিন্তু তুমি ভুল ভাবতেছো,
তুমি আগে বুঝতে হবে যে তার দুর্বলতাটা কোন জায়গায়, এই জিনিসটা বুঝতে হবে, তারপর তার সামনাসামনি করতে হবে, ঠিক আছে? তো সে ধরো কুস্তি খেলায় খুব পাওয়ারফুল, ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল সে কুস্তি খেলায়, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝছো। এখন উদাহরণ হিসেবে বলতেছি, আচ্ছা যাই, উদাহরণ হিসেবে এটা নাও ধরি, ধরি সে একজন পাওয়ারফুল পার্সন, তার দুর্বলতাটা কোন দিক দিয়ে সেটা আগে বুঝতে হবে, ঠিক আছে? ধরো তার দুর্বলতাটা হইতেছে যে, তার দুর্বলতাটা হইতেছে যে সে আসলে খুব ইমোশনাল, ঠিক আছে? খুব ইমোশনাল, ঠিক আছে? এটাই হইতেছে তার দুর্বলতা, মানে সে ইমোশনাল, সে খুব সহজে ক্ষমা করে দিতে পারে, ইমোশনাল, ঠিক আছে? তো সে কিন্তু পাওয়ারফুল কিন্তু ইমোশনাল, তো এইটাই হইতেছে তার দুর্বলতা। তো এখন তার ইমোশনালের দুর্বলতাটা কাজে লাগিয়ে কিন্তু অনেকে তার সাথে বেইমানি করতে পারে, ঠিক আছে? তাই না? 100%। এখন ধরো তার দুর্বলতাটা ইমোশনাল না, সে ব্যক্তিটা পাওয়ারফুল, তার দুর্বলতাটা ইমোশনাল না, তার দুর্বলতাটা হইতেছে অন্য কিছু, ঠিক আছে? তার দুর্বলতাটা কি অন্য কিছু, অন্য অন্য কিছুর মধ্যে কি হইতে পারে? ধরো তার দুর্বলতা হইতেছে, একটা উদাহরণ হিসেবে বলি, ধরো তার দুর্বলতাটা হইতেছে যে সে আসলে কি বলবো, কি বলা যায় তার দুর্বলতাটা কি দেওয়া যায়, তার দুর্বলতাটা ধরো হচ্ছে গিয়ে সে এক চোখে কম ধরে, এক চোখে কম দেখে, অথবা এক কানে কম শুনে, ঠিক আছে? এইরকম, ঠিক আছে, ওইরকম হতে পারে, ঠিক আছে? কিংবা যে কোনো একটা দুর্বলতা হইতে পারে যেটা তার পার্টিকুলার দিকে, মানে যে পাওয়ারফুল সে যখন কুস্তি খেলায় যাবে তখন তার সাথে সেই প্ল্যানটা, মানে প্রতিপক্ষ সেই দুর্বলতাটা ব্যবহার করে না তাকে হারাইতে পারে, এইরকম যদি তার কোনো দুর্বলতা থাকে, ঠিক আছে? তাইলে যদি এমন কোনো দুর্বলতা পায় প্রতিপক্ষ যেটা ব্যবহার করে তাকে কুস্তি খেলায় হারাইতে পারে, তাইলে কিন্তু এইটা দুর্বলতা অনেক বড় একটা দুর্বলতা, ঠিক আছে? তো প্রতিপক্ষের আগে জানতে হবে যে তার দুর্বলতাটা কি, আর তখন তার দুর্বলতাটা যদি এমন কোনো কিছু না থাকে যেটার কারণে সে ম্যাচটা হারবে, তবে যে কোনো কিছুর কারণে একটা হারবে কোনো কিছুর কারণে, ঠিক আছে, তাইলে কিন্তু ফায়দা নাই এই দুর্বলতাটা দিয়ে। এই দুর্বলতাটা কিসের, অন্য একটা কাজের পার্টিকুলার। তো নো সিস্টেম ইজ সেফ ও সেম, একটা কম্পিউটার প্রোগ্রাম, ঠিক আছে? একটা কম্পিউটার প্রোগ্রাম তার দুর্বলতাটাকে বুঝতে হবে, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার? তার দুর্বলতাটাকে বুঝতে হবে যে কি, ধরো একটা কম্পিউটার, ধরো একটা কম্পিউটার, ঠিক আছে, একটা কম্পিউটার অথবা একটা প্রোগ্রাম, প্রোগ্রামের মধ্যে তুমি লেখছো যে ইফ এখন তোমরা যে বলতেছো নো সিস্টেম ইজ সেফ, আমি লিখলাম, আচ্ছা ধরো আমি একটা ভেরিয়েবল বানাইলাম, আচ্ছা তো তোরও পিএইচপি দিয়ে ভেরিয়েবল বানাইলাম, উদাহরণ হিসেবে এ দিলাম, এ ইকুয়াল টু জিরো, ঠিক আছে? ঠিক আছে, এখন ডলার বি ইকুয়াল টু আমি দিলাম যে জিরো, এখন আমি দিলাম যে ডলার এ ডাবল ইকুয়াল ট্রিপল ইকুয়াল টু দিয়ে দিলাম, একবার স্ট্রিক্ট মোডে চালাইলাম, বি একো একো ইয়াস। এখন তুমি কেমনে বলবা এই যে লজিকটা, এই লজিকটা সেফ না, তুমি কেমনে বলবা আমারে বুঝাইতে পারবা? কিংবা তোমার যদি বলা হয় এই যে একো ইয়াস আসছে, এটা কিভাবে আসছে তুমি আমারে বের করে দেখো, তো তুমি বলতে পারবা যে নজিক, দেখো লজিকটা কিন্তু ফানি লাগতে পারে, বাট লজিকটা আমি কী জন্য, এটা আমি জন্য বুঝাইতেছি যে একটা সিস্টেমটা ক্লিয়ার করে, এটা দুর্বলতাটা কোন দিক দিয়ে। তো বলবা ভাই যে এখানে তোমার যদি বলা হয় যে এই একো ইয়াসটা, মানে এই যে কুটটা লেখা হয়েছে, এই কুটটা আমারে লিখে দেখাও, তোমারও তোমার এই কুটটা দেখানো হয়েছে না, তুমি কুটটা লিখে দেখো, তুমি এক্সাক্ট কুট নাও লিখতে পারো, তুমি কে, তুমি বলবা যে একো ইয়াস লেখা, ঠিক আছে, ওইটাই বলবা, ঠিক আছে? অথবা অন্য কিছু, মানে যেটা তোমার মনে হয় আর কি, আচ্ছা, অথবা তুমি লজিকটা বাইপাস করতে কখনো পারবা না, কারণ ইকুয়াল টু জিরো ইকুয়াল টু জিরো এর মধ্যে স্ট্রিক মোডে চলতেছে, এটা এটাও চেক দিবে যে এটা স্ট্রিং কিনা না, তাই না? তো সেক্ষেত্রে তাহলে এটা বাইপাস করা যায় না, বলবো তাহলে আমার প্রশ্নটা এখানে, তাহলে এখানে নো সিস্টেম ইজ সেফ কেমনে আসলে আসে? মেইন বিষয়টা হইতেছে যে সার্ভার যদি প্রবলেম হয়, সার্ভারের বানাবিলিটি কোনো জিনিস থাকে, তাহলে সেখানে কিছু নো সিস্টেম ইজ সেফ, তাছাড়া আদার্স যদি বাগস থাকে সেখানে, তো আমি মানে নো সিস্টেম ইজ সেফ, তো সেই কথাটা, মানে এই যে কথাটা তখন ওই জায়গায় কাজ করবে, ঠিক আছে? তো আসলে মেইন প্রবলেমটা হইতেছে, আমি মেইন জিনিসটা বলি, কিংবা এই যে পিএইচপি যে কী বলে এটারে, আচ্ছা পিএইচপি যে পার্সিং হয়ে আসতে আসে ওই জায়গায় কোনো দুর্বলতা থাকলে তখন গিয়ে নো সিস্টেম ইজ সেফ, ওইরকম সিস্টেমটা কাজ করবে কথাটা, ঠিক আছে? তো মেইন বিষয় তো হইতেছে যে আগে বুঝতে হবে দুর্বলতাটা কোন জায়গায়, তারপরে তুমি বলতে হবে যে নো সিস্টেম ইজ সেফ। তো এখন আমি সিবিআরটা ক্লিয়ার করি, যে আমার এসে বলছিল অনেকে যে ভাই আপনি কেমনে বলতে পারেন যে ইটস অ্যান হাই লেভেল সিকিউরিটি, আমি বলি নাই, আমি বলি আবারও, আমার পোস্টটা আমি দেখাই, আমার পোস্ট হইতেছে যে আমি কী বলছিলাম, ওয়েট আমি কী বলছিলাম এখানে, এটা তো ম্যামে চলে আসছে, আই এম সরি, বাট ওকে ইয়েস।
আমি এখানে বলছিলাম এডুসোম ওন সিকিউরিটি সিস্টেম, হ্যাকার ক্যান্ট সেল এডুসোম ইউজার্স ডাটা, মানে হ্যাকার এডুসোমের ইউজার ডাটা সেল করতে পারবে না, মানে বিক্রি করতে পারবে না। ইফ হি এবল টু হ্যাক ডাটাবেস, যদি সে মানে হ্যাক করতে পারে ডাটাবেসকে, তাহলে কিন্তু সে সেল করতে পারবে না এই সিস্টেম করা। তো আমি বলে দিছি সে যদি হ্যাক করতে পারে, মানে আমরাও জানি না যে সিকিউরিটি, কারণ ধরুন ভাই আমি কিন্তু সিকিউরিটির দিক দিয়ে খুবই অ্যাক্টিভ, মানে সিকিউরিটি কীভাবে দেওয়া যায় আমার কিন্তু ওইরকম আমি কাজ করি। বাট আসলে আমার যে আমার আদার্স স্টাফ, আমার এমপ্লয়ীরা যে কাজ ভুল করবেন এমন না, মানুষ মাত্রই ভুল, এমনকি আমিও যে ভুল করবো না তা না। নো সিস্টেম ইজ সেফ, মানুষের ক্ষেত্রে মানুষ ভুল করে বিধায় কাজ হয়, মানে মানুষের ভুলের কারণে এরকম মানে হয়, ঠিক আছে? আসলে বিষয়টা বুঝছো তো, এই একটা কারণ, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার? এখন আমি একটা জিনিস দেখাই, এখানে একটা জিনিস আমি বলি। আচ্ছা তাই এটা আমি না ওই জিনিসটা বলা লাগবে না, দেখো এখন আমি এখানে কী লিখছি এই জিনিসটা বুঝে দিই। যেমন ধর, ইফ এনি হ্যাকার ক্যান ক্রেক আওয়ার এপিআই ওর বাইপাস আওয়ার ভ্যালিডেশন, মানে আমি বলে দিচ্ছি যদি একজন হ্যাকার আমাদের এপিআইকে ক্রেক করতে পারে, অথবা আমাদের ভ্যালিডেশনকে বাইপাস করতে পারে, আমার ডাটা অথবা আমাদের ডাটাবেস সার্ভারকে বাই হ্যাক করে নেয়, তাহলে সে ইউজারের অ্যাকচুয়াল ডাটাটারে নিয়ে সেল করতে পারবে না, দ্যাট বিকজ অফ সিবিআর। এখন আমি বুঝাই সিবিআরটা কেমনভাবে কাজ করে। এই জিনিসটা আমার আমার কেউ কোয়েশ্চনও করে না যে ভাই সিবিআরটা কেমনে কাজ করে, কিংবা সিবিআর কেমনে আপনি মানে কেমনে এইটা জিনিসটা জিজ্ঞেস করা, শুধু এসে বলে নো সিস্টেম ইস। আসলে বেশিরভাগ তারা লার্নারই, এই কারণে তাদের মাথায় যায় না যে আমি আসলে ভাই আমি তোমাদের আগে আমি অনেক এক্সপার্টের সাথে আমার কথাবার্তা শেষ, তাছাড়া আমরা আমি আমার যারা আমি মানে আমার সাথে যারা সেম আমার সাথে সফটওয়্যার ডেভেলপার তাদেরও জানে। অ্যাকচুয়ালি তারা সিস্টেমসগুলো যারা বুঝে তারা কিন্তু কিছু বলে না, বলে ভাই হ্যাঁ ভালো একটা আইডিয়া আছে, তারপরেও বলতেছে যে বাক। আসলে আমি বলি সিবিআরের দুর্বলতা, এখন বলবো ভাই আচ্ছা আমি তোমার সিবিআরটা পরে বলি, সিবিআরের সিস্টেমটা বলি। ধরো একটা ডাটাবেজের মধ্যে একটা ডাটাবেজ, এই তো ডাটাবেজ, ডাটাবেজের মধ্যে কিছু ডাটা স্টোর করে রাখা এইরকম এনক্রিপ্ট করে, এটা সিবিআর এনক্রিপ্ট করবে, কীরকম সিবিআর এনক্রিপ্ট করবে, ঠিক আছে? এনক্রিপ্ট করে রাখছে। এখন এই এই ডাটাবেজটা যদি সিবিআর মানে সিবিআর যদি সিবিআরের কাছে পাঠানো হয়, সিবিআরের কাছে পাঠানো হয় তাহলে সিবিআর এটার আনসার দিবে জানেন কি? সিবিআর বলবে যে ভাই এটা তো আচ্ছা দাঁড়ান, বলবে যে ভাই এটা তো এটার মানে হচ্ছে গিয়ে, সিবিআর বলবে এটার মানে হচ্ছে গিয়ে, এটার মানে হচ্ছে গিয়ে ধরেন সামি, এটার মানে হচ্ছে সামি, এর উদাহরণ হিসেবে বলতেছি মাই আমার নাম দিয়ে দিলাম, এটার মানে হচ্ছে গিয়ে সামি, ঠিক আছে? সিবিআর বলবে। এখন একজন হ্যাকার সে ডাটাবেসকে হ্যাক করে ফেললো, সিবিআর হ্যাক করা পসিবল না, এটা একটা প্রোগ্রাম ভাই, এটাতে হ্যাক করবে কেন, এটা একটা প্রোগ্রাম, আর সিবিআরের মধ্যে কোনো কিছু কী নাই যার কারণে কী করবে। আর সিবিআর একটা র্যান্ডম, সিবিআরের কোনো অ্যালগোরিদম মানে স্পেসিফিক যে ওয়ার্ল্ডের কোনো অ্যালগোরিদম ফলো করে না। আর সিবিআরের সেম টু সেম যদি সিবিআর বানাও, ধরো এই সেম সিবিআর, ঠিক আছে, দুইটা সিবিআর একসাথে চালানো হয়েছে, একই সময় দুইটা সিবিআর চালানো হয়েছে, ঠিক আছে, একই সময় দুইটা সিবিআর চালানো হয়েছে। এখন এই সিবিআরকে যদি এই ডাটা দাও, এখন প্রতিটা এইটা এই যে সিবিআরটা, এই সিবিআরটা আলাদা একটা কি গঠন করবে, আর এই সিবিআরটা আলাদা একটা কি গঠন করবে, এটা আলাদাভাবে এনক্রিপ্ট করবে এই সিবিআর, ঠিক আছে, আলাদাভাবে এনক্রিপ্ট করবে, আর এই সিবিআরও আলাদাভাবে একটা এনক্রিপ্ট করবে, মানে আলাদা নতুন করে আরেকটা এনক্রিপ্ট করবে, ঠিক আছে? কিন্তু ওই সেম সামি নামটাকে দুই আলাদা আলাদাভাবে করবে, সেম সময় চালাও, সেম কিছু বা চালাও, কিন্তু আলাদা আলাদা এনক্রিপ্ট করবে। এটা হচ্ছে র্যান্ডম, কমপ্লিট র্যান্ডম। এখন যদি তুমি এই টেক্সটগুলো এই সিবিআরকে দিয়ে বলো এটা ডিক্রিপ্ট করে দাও, তাহলে পসিবল না, প্রতি এক যে কোনো একটা সিবিআরই পার, মানে যে সিবিআর যেটা জেনারেট করবে সেই সিবিআরই ডিক্রিপ্ট করতে পারবে স্পেসিফিক টাইম অনুসারে। এখন সিবিআরের একটা রিপেয়ার রুম আছে, সিবিআরের একটা ফিচার্স হচ্ছে রিপেয়ার রুম, এটা হচ্ছে কি সিবিআর এনক্রিপ্ট ডিক্রিপ্ট কি অপারেশন, এটা হচ্ছে সিবিআর রিপেয়ার রুম, এটা হচ্ছে কি রিপেয়ার রুম, ঠিক আছে? আমি আবার বলি এটা হচ্ছে রিপেয়ার রুম, ঠিক আছে, ওয়ান টু, এটা হচ্ছে রিপেয়ার রুম, ঠিক আছে, রিপেয়ার রুম। তো রিপেয়ার রুমে কী হবে, সিবিআর তার কাছে যে কীটা জমা ছিল সেই কীটা নিয়ে এটারে ডিক্রিপ্ট করে দিবে, বুঝছো, এটারে ডিক্রিপ্ট করবে আবার সেটারে এনক্রিপ্ট করবে, মানে একরকম এটা রিসাইকেলিং করবে, মানে হচ্ছে কি এরকম স্পেসিফিক টাইম পরপর সে ডিক্রিপ্ট করবে আর চেঞ্জ করবে। মানে কী হলো, এক সময় ঘটনা হলো যে আমি বুঝাই ঘটনাটা কী হলো, ঘটনা হলো যে সে কিছু সময় পরপর আপনার মানে এই যে কীটা আছে এই কীটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? যেমন আজকে এখন ছিল এইটা, এখন কী ছিল এইটা, তাই না? তো এইটা পরবর্তীতে চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যাবে, বিষয়টা ক্লিয়ার? এখন ধরো এখন ছিল এইটা, কিন্তু পরবর্তীতে যখন চেঞ্জ হবে তখন অন্য কিছু হয়ে যাবে, অন্যরকম টেক্সটা অন্যরকম হয়ে যাবে, আসার বিষয়। তো স্পেসিফিক টাইম অনুযায়ী সে স্পেসিফিক সময় পরপর সে চেঞ্জ করবে, এইরকম রিসাইকেল করতে থাকবে, মানে স্পেসিফিক সময় পরপর সেটা চেঞ্জ করবে। তো আমরা আগের যে
ডিক্রিপশন আছে, ধরো একজন হ্যাকার এই যে এটার এটার স্টিল করে নিছে, এটাকে স্টিল করে নিছে, ঠিক আছে, এটাকে স্টিল করে নিছে, আশা করি বিষয়টা বুঝছো, এটাকে চুরি করে নিছে এই ডাটাটারে, এটারে, আচ্ছা এটারে তো কপি করা যাবে না, বাট আচ্ছা এটার কপি করা যাবে না, আচ্ছা আমি ধরো, আমি ধরো এই ডাটাটা ধরো কপি করে নিছে, মানে চুরি করে নিছে, কপি, আচ্ছা অথবা কপি লিখে দিই, যাই কপি করে নিছে, এখন সে একটা নির্দিষ্ট সময় থাকবে, নির্দিষ্ট সময়ের পর যদি সে কি করতে না পারে, মানে ডিক্রিপ্ট করতে না পারে, তাহলে তার কাছে যে ডাটাটা থাকবে, মানে এই যে ডাটাটা থাকবে, এই ডাটাটা গার্বেজ ছাড়া কিছু না, তখন সে আজীবন চেষ্টা করলে ডিক্রিপ্ট করতে পারবে না, এমনকি সেটা যদি সিবিআর এর ইনপুট দেয়, সে যদি সিবিআর এ ইনপুট দেয় আবার, তাহলে সিবিআর বলবে ভাই এ কি জিনিস দিলে আমারে, সিবিআর সেটাকে আবার রিটার্ন করবে, সেম সেম গার্বেজ ভ্যালু রিটার্ন করবে, সিবিআর বলবে ভাই এরে আমি চিনি না, মানে সিবিআর একটা, সিবিআর এত বড় মানে বুকা থাকবে এই ক্ষেত্রে, যে সিবিআর মানে সে চিনবে না, সে একবারই মনে রাখতে পারে, মাথায় রাখবো সিবিআরকে এমনভাবে ডেভেলপ করছি আমি যেটা সে একবারই মনে রাখতে পারে, যে না ভাই আমি আমি তোমার একবারই, তোমাকে আমি একবারই চিনবো, অথবা একটা টুকেন, অথবা সিবিআরকে বুকা না বলে আমি বলি টুকেন, ঠিক আছে, যেমন ধরো একটা স্টেডিয়ামে গেলাম, স্টেডিয়ামের গেটের মধ্যে অবশ্যই রক্ষী থাকবে, একটা স্পেসিফিক টাইম থাকে, যে আজকের ধরো আজকে কয় তারিখ, আজকে 6 তারিখের খেলা, তখন তুমি 6 তারিখের খেলার সময় স্টেডিয়ামে কি অবশ্যই 6 তারিখের টিকিট নিয়ে যাইতে হবে, তাই না, 6 তারিখের টিকিট, আর সেই ম্যাচের যদি মানে তুমি যদি এখন বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলার মধ্যে যদি অস্ট্রেলিয়ার পাকিস্তানের ম্যাচের টিকিট নিয়ে যাও, তোমাকে ঢুকতে দিবে না, সেম টু সেম সিবিআরও, সিবিআর কিন্তু পরবর্তীতে তুমি যে এই কপি করবে, এই যখন এইটা চেঞ্জ হয়ে যাবে, এইটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন তুমি এই যে ডাটাটা হ্যাকার নিবে সেটা যদি সিবিআরে ইনপুট করে, সিবিআর বলবে ভাই আমি এর চিনি না, তুমি সরিয়ে যাও, এটা নিয়ে যাও, আর এটা জীবনে আর রিভার্স করা যাবে না, মানে জীবনে আর উদ্ধার করা যাবে না, এই ডাটাটা, এই ডাটাটা সম্পূর্ণ গার্বেজে পরিণত হবে, এমনকি আমাদের এডুসমও জীবনে উদ্ধার করতে পারবে না, আমি নিজে উদ্ধার করতে পারবো না জীবনে, মানে এটা আজীবনের জন্য বেনিশ, এই ডাটাটা গার্বেজ হয়ে যাবে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার, এখন কি ক্লিয়ার, এটা আজীবনের জন্য গার্বেজ হয়ে যাবে, ব্যাপারটা ক্লিয়ার, এইটুকুই তো, এই যে সিবিআরটা, এই হচ্ছে সিবিআর এর ওয়ার্কিং প্রসেসটা, ঠিক আছে, সিবিআরটা এইভাবে কাজ করে, তো এখন বলো সিবিআর কি ওয়ার্ল্ডের মধ্যে, এখন আমি যে বলছি যে সিবিআর ওয়ার্ল্ডের মধ্যে একটা বেস্ট, ঠিক আছে, ওয়ার্ল্ডের মধ্যে তো এখন বর্তমান সময় ওয়ার্ল্ডের মধ্যে টপ 2021 ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট এনক্রিপশন সিস্টেম হতে যাচ্ছে, যেটা ডাটাবেস সিকিউরিটির জন্য আমি ডেভেলপ করছি, আর সিবিআর এর একটা বিশেষত্ব হইতেছে সিবিআর এর, সিবিআর এর মধ্যে ডাটা সায়েন্স ইউজ হবে, এখানের মধ্যে ডাটা সায়েন্স ইউজ হবে বিগ ডাটা হ্যান্ডেলিং এর জন্য, বুঝছো, ডাটা সায়েন্স, ঠিক আছে, আবার বলি সিবিআর এর ডাটা সায়েন্স ইউজ হবে, ডাটা সায়েন্স, সায়েন্স, ডাটা সায়েন্স ইউজ হবে, ঠিক আছে, বিগ ডাটা হ্যান্ডেলের জন্য, ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝছো, তো সিবিআরের ওই যে রিপেয়ারিং, র্যান্ডম রিপেয়ারিং সিস্টেমের জন্য কিন্তু সিবিআর অনেকটা মানে অ্যাডভান্স হয়ে গেছে বর্তমানে যেগুলো, তো একসাইজ বলি ভাই টেকনোলজি বানায় নিতে হয়, টেকনোলজি এমনি এমনি আসে না, টেকনোলজি এমনি এমনি আজ থেকে অনেক বছর আগে কেউ কি ভাবছিল যে আচ্ছা বিমান আকাশমা আকাশে উড়বে, যখন এইরকম কথা কেউ বলছে যে না আমি উড়ে ফেলবো, রাইট ব্রাদার্সরা, তখন মানুষ ওই সময় আসছে, তো আমার ওই কথা শুনে সিবিআরের কথা, আমি তো সিবিআরের প্র্যাকটিক্যাল ভিডিও দিয়ে দিছি একটা ভিডিও দেখে আপনাদের সিবিআরের, ঠিক আছে, সিবিআর লিখে সার্চ করি আশা করি পেয়ে যাবো, সিবিআরের ভিডিও একটা স্পেসিফিক একটা ভিডিও দেখে আপনাদের, এই দেখুন সিবিআরের একটা ভিডিও, এই ভিডিওটা আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, এখানে আচ্ছা আমি মিউট করে দিয়েছি, এই দেখেন এখানে র্যান্ডমলি কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু এই দেখেন এনক্রিপশন কি এটা হচ্ছে এনক্রিপ্টেড লাইন, এই দেখুন র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে বাট ডিক্রিপশনটা সেম থাকতেছে, মানে হচ্ছে কি 1 সেকেন্ড অথবা 1.5 সেকেন্ড পরপর কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন 1.5 সেকেন্ড পরপর চেঞ্জ হয়ে যেতেছে, কিন্তু ডিক্রিপশনটা সেম, তাই না, শুধু এনক্রিপশন কি, এখন ধরেন এই যে 5872 যেটা আছে এইটা ধরেন হ্যাকার একজন নিয়ে আনিল, নেওয়ার পর সেটা কোনো ফায়দা নাই হ্যাকার নিয়ে পরবর্তীতে আর আজীবনে ডিক্রিপ্ট করতে পারে না, বলবেন কেমনে ডিক্রিপ্ট করতে না, বিভিন্ন অ্যালগোরিদম, সো এনক্রিপশন আর ডিক্রিপশন মাথায় শুনলে শুধু অ্যালগোরিদম আসে, যে আমার ওয়ার্ল্ডের মধ্যে এনাদার, বা আমি বারবার বলছি যে এটা কোনো ওয়ার্ল্ডের এনক্রিপশন অ্যালগোরিদম ফলো করে না বর্তমানে যেগুলো, ধরো আমি তোমাকে একটা টোকেন দিলাম সিবিআর কাজের একটা আরেকটা সিস্টেম বলে দিই, ধরো আমি একটা টোকেনে বলে দিলাম যে তুমি এইটা নাও, ঠিক আছে, আর আমি বলে দিলাম যে এইটার মানে হচ্ছে গিয়ে সামি, ঠিক আছে, এটা বলে দিলাম, ঠিক আছে, তোমারে সামি, এখন তোমারে দিয়ে পাঠাইলাম, বললাম এটা নিয়ে তুমি চট্টগ্রাম যাও, এখন তুমি চট্টগ্রাম যাইতে যাইতে আমি তো চট্টগ্রাম নিয়ে দিতে দিতে আরেকজনের কাছে আমি ধরো চেঞ্জ করে ফেললাম, চেঞ্জ করে অন্যটা দিয়ে দিলাম, অন্য একটা কী দিয়ে দিলাম, দিয়া এটারে লিখে দিলাম এটার নাম সামি, আর আগেরটা বাতিল করে দিলাম, বললাম যে আগেরটা আগের কুটটা আমি চিনি না, ঠিক আছে, একরকম স্ক্যাম করা, মানে আমি বললাম যে আগের আগের এইটারে আমি চিনিও না, আমি বললাম যে এটাকে আমি চিনি না, এই কুটটা রং,
আর তুমি যারকে যার কাছে নিয়া দিবা, যার কাছে নিয়া দিবা, যার রিসিভার যে থাকবে, রিসিভার বলবে, তুমি ধরো রিসিভারের কাছে নিয়া দিলা এইটা, রিসিভার বলবে যে ভাই এটা তো রং, এটা রং, এইটা রাইট, ঠিক আছে, এটা রং, তোমার এইটা রাইট, এটা রাইট, তো রিসিভার এইটা চিনবে, কারণ হচ্ছে কি আমি মেইন কোড থেকে চেঞ্জ করে দিব। তো সিবিআর অ্যাকচুয়ালি ওই মেথডে কাজ করে। এখন আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন বলবো ভাই সিবিআরের কি দুর্বলতা নাই, নো সিস্টেম ইজ সেফ, তাহলে কি এখানে ভুল? না, নো সিস্টেম ইজ সেফ, এটা কিন্তু সত্য কথাটা, ঠিক আছে। সব কিছুর একটা দুর্বলতা আছে। সিবিআরের দুর্বলতাটা কি বললাম না আগে, যে দুর্বলতার দিক কোনটা আগে সেটা জানতে হবে, কোন দিক দিয়ে দুর্বল সেটা। সিবিআর দুর্বল হচ্ছে গিয়ে যে সিবিআরের ডাটা যদি একবার যদি যেটা রিভার্স, মানে ধরো কোনো একটা ভুল ক্রমে, কোনো ভুলে আমাদের ধরো একজন ডাটা ইউজারের অনেক ডাটা, ঠিক আছে, অনেক ডাটা ধরো ভুল ক্রমে আমাদের এনক্রিপশন হওয়ার পর দ্বিতীয় আরেকটা এনক্রিপশন করে ফেলছে, অথবা ভুল ক্রমে কোনো একটা গড়বড় হয়ে গেছে এনক্রিপশনে, ঠিক আছে, মানে সিবিআর এনক্রিপ্ট করে ফেলছে, বাট আমাদের ভুল, সিবিআরের প্রোগ্রামে কোনো বাগ নেই আপাতত, বাট ওই যে আমাদের সার্ভার কোনো প্রবলেমের কারণে একটা কোনো একটা কারণে ধরো হয়ে গেছে, বা দুর্বলতার কথা বলতেছি, তাইলে এই যে ধরো না সামি নামের একটা ডাটা আছে, এইটা ডাটারে ধরো এনক্রিপ্ট করছে প্রথমে, ঠিক আছে, এনক্রিপ্ট করছে এইটারে, তো সিবিআর যখন এইটারে এনক্রিপ্ট করছে, সিবিআর, ঠিক আছে, সিবিআর এটারে এনক্রিপ্ট করবে, তাই না, এটারে এনক্রিপ্ট করছে, এনক্রিপ্ট করার পর যখন সিবিআর চেঞ্জ করে ফেলবে, সেটাকে কনভার্ট করে ফেলবে যে না ভাই আমি এটারে চেঞ্জ করে ফেলতেছি, ঠিক আছে, চেঞ্জ করে ফেলবে, তখন এই যে ডাটাটা আছে সেটা আর রিভার্সেবল করা যাবে, মানে জীবনে এডুসমও অ্যাক্সেস নিতে পারবে না, আমি নিজেও এটার মিনিং বাইর করতে পারবো না, আমি জীবনেও পারবো না, এটাকে ডিক্রিপ্ট করা ইম্পসিবল, এটা মিনিংলেস, ডিক্রিপ্ট হবেই না, তো এটা গার্বেজ একটা। এখন আমি বলবা গার্বেজ কেমনি, আমি যদি তোমার বলি যে এই নাও, এই নাও কটা নাম্বার, এটাই ডিক্রিপ্ট করে দেখাও, পারবা জীবনে? জীবনে পারবা? বলবো এটার মানে কি, কারণ এটা আমি হুদাই লেখছি কোনো কারণ ছাড়া। তো সেম টু সেম সিবিআরও এটা হুদাই লেখছে, সিবিআরও একটা টোকেন দিয়া দিছে, একরকম টোকেন বেসড ওয়ার্ক বলতে পারো, শুধুমাত্র এটা এরকম টোকেন দিয়া দিছে যে বলছে যে এইটার ভ্যালিডেশন আছে। তো সিবিআর যতক্ষণ বলবে যে এইটার এটার ভ্যালু আছে, ততক্ষণ পর্যন্ত ভ্যালু আছে, যতক্ষণ যখন বলবে সিবিআর এটার ভ্যালু নাই, ততক্ষণ পর্যন্ত ভ্যালু নাই। আরেকটা উদাহরণ হিসেবে দিয়া দিই, আরেকটা উদাহরণ হিসেবে বলে সিবিআর হিসেবে দিয়া দিই, ঠিক আছে। তো ধরো বাংলাদেশ একটা, আমাদের বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে, একটা সিম্পল উদাহরণ দিয়ে দিই, বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে, ধরে দিতেছি বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে, বুঝিয়ে দিতেছি ভালো করে, এই দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক বললো যে 10 টাকার নোট, এই ধরো 10 টাকার নোট এটা, ঠিক আছে, 10 টাকা অথবা 1000 টাকা, 1000 টাকা টাকা, একটা টাকার নোট, সেটার ভ্যালু আছে, ঠিক আছে, বাংলাদেশ কি বললো যে 1000 টাকার নোটের ভ্যালু আছে, এই কারণে এই কাগজটা ভ্যালু আছে। আসলে মূলত আমরা যে টাকাটা ব্যবহার করি সেটার কোনো ভ্যালু নেই, অ্যাকচুয়াল ভ্যালু হইতেছে যে রিজার্ভ ব্যাংকে যেগুলো থাকে সোনা রূপা, সেটার হইতেছে ভ্যালু, মানে টাকার স্পেসিফিক পরিমাণ অনুযায়ী যে কোনো একটা মূল্যবান বস্তু অথবা যেটা জিনিস বলে, এই টাকাটা শুধুমাত্র রিসিটের মতন একটা টোকেন। আমাদের বাংলাদেশ সরকার যতক্ষণ পর্যন্ত বলবে যে 1000 টাকার নোটের ভ্যালু আছে, ততক্ষণ পর্যন্ত এটা ভ্যালু আছে, যখন বলবে যে এই 1000 টাকার নোটের কোনো ভ্যালু নাই, তখন ভ্যালু নাই। তো সেম ওই রুলসটা ফলো করে সিবিআর, ঠিক আছে, সে যতক্ষণ পর্যন্ত বলবে এই ডাটাটার ভ্যালু আছে, এই যে গার্বেজ ভ্যালু, সিবিআর জাস্ট তোমাকে গার্বেজ ভ্যালু প্রদান করবে টোকেন হিসেবে। সিবিআর যখন বলবে যে এই কুটটার ভ্যালু আছে, সিবিআর যখন বলবে যে এই কুটটা মানে হচ্ছে গিয়ে সামি, ততক্ষণ পর্যন্ত এটা সামি, ঠিক আছে, মানে এই টেক্সটার প্লেন টেক্সট সামি, যখন বলবে যে এইটার কোনো ভ্যালু নাই, তার মানে এটা কোনো ভ্যালুই নাই। আশা করি এবার সিবিআরটা ক্লিয়ার। এখন বুঝো সিবিআর কতটুকু অ্যাডভান্স, নিজে একটু ব্রেন খাটাও, যারা আসলে নতুন নিউ লার্নার, যারা হয়তো একটু মাথায় যাইতে না পারে, কিন্তু যারা মানে তোমার একটু কমপক্ষে একটু জানো, তারা কিন্তু মাথায় চলে যাবে, এটা ওয়ার্ল্ডের কোনো এনক্রিপশন রুলস ফলো করে না, আবার বলতেছি, ঠিক আছে, এটা এমন একটা অ্যাডভান্স মেথড, ঠিক আছে, সিস্টেমস, এটা আমি জাস্ট এনক্রিপশন ডিক্রিপশন দিছি, এটা দিয়ে এনক্রিপ্ট ডিক্রিপ্ট করা যায়, এটা মূলত ডাটাবেস, আমাদের এডুসুমে পার্সোনাল ডাটাবেস। তো আশা করি নো সিস্টেম ইজ সেফের ব্যাখ্যাটা পাওয়া গেছে, যে নো সিস্টেম ইজ সেফ এই কথাটা বলার আগে এটা জিনিস মাথায় রাখতে হবে যে কী কারণে নো সিস্টেম ইজ, মানে কোন দিক দিয়ে সেফ না, আগে এই জিনিসটা বুঝতে হবে, নো সিস্টেম ইজ সেফ, এইটাই, নো সিস্টেম ইজ সেফ, নো সিস্টেম ইজ সেফ এই কথাটা কি সত্য না সত্য, বাট আগে দেখতে হবে কোন দিক দিয়ে সেফ না। তো সিবিআর কোন দিক দিয়ে সেফ না, সিবিআরের যে দিয়ে যে ডাটা এনক্রিপ্ট করবা, সেই ডাটাকে তুমি ব্যাক পাইবা, যে মানে সেই ডাটাতে কোনো একটা সেরসার হয়ে গেলে সেই ডাটা ব্যাক পাইবা না, এই জায়গায় তোমার সিবিআর সেফ না। ধরো তোমার একটা ইম্পর্টেন্ট ডাটা, তুমি এই ডাটাটা সেল করবা ইউজারের, মানে বিভিন্ন কোম্পানির কাছে, ধরো একজন ইউজারের নাম আছে, নেম আছে, ধরো রফিক রফিক রফিক, এবং তার পাসওয়ার্ড আছে, ঠিক আছে, পাসওয়ার্ড হইতেছে ধরো 10 10 10, এখন সিবিআর সেটাকে এনক্রিপ্ট করে দিল, ঠিক আছে, এই ডাটাটা তুমি সিবিআরের মাধ্যমে এনক্রিপ্ট করতে পারলা,
সিবি সরি ডিক্রিপ্ট করে দিলা, সিবিআরের মাধ্যমে ডিক্রিপ্ট করে দিলা, সিবিআর ডিক্রিপ্ট করে দিল, এটা এইরকম এরকম ডিক্রিপ্ট করে দিল। এখন তুমি যদি তুমি যখন এটা সিবিআরের মধ্যে দিলা, সিবিআর ডিক্রিপ্ট, সিবিআরের মধ্যে যখন এটা দিবা, এটা যখন সিবিআরের মধ্যে দিবা, তখন সিবিআর তোমাকে ডিক্রিপ্ট করে দিবে, ঠিক আছে, তাই না? আচ্ছা দাঁড়াও এক মিনিট, সিবিআর তোমাকে ডিক্রিপ্ট করে দিবে, ঠিক আছে, এটা সিবিআর তোমাকে ডিক্রিপ্ট করে দিবে, বলবে যে রফিক রফিক, ঠিক আছে, আর পাসওয়ার্ড হইলো 10101010, তাই না? এখন যদি তুমি সিবিআরকে দাও, এটা সিবিআরকে দাও, ঠিক আছে, এক কথায় সিবিআর এরকম দিয়ে দিই, এখানে সিবিআর দিয়ে দিই, ঠিক আছে। এখন যদি তুমি সিবিআরকে দাও এটা, আর সিবিআর যদি বলে ভাই আমি এর চিনি না, সিবিআর যদি রিটার্ন তোমার সেম ভ্যালু করে, সিবিআর বলে যদি ভাই আমি আর আমি এর চিনি না, তো তোমার লস না, মানে তোমার ডাটাটা কি হইলো, ডাটাটা খোয়া গেল, মানে এই যে ডাটাটা আছে জীবনে আর উদ্ধার করতে পারবো না, বাপের জন্য এই ডাটাটা জীবনে উদ্ধার করতে পারবো না, এমনকি আমি নিজে উদ্ধার করতে পারবো না, জীবনে আমি পারবো না নিজে উদ্ধার করতে, কারণ আমি কি জানি এখানে কি আছে, তাই না? উদাহরণস্বরূপ তোমার কাছে তো একটা ডাটা থাকবে না, অনেক ডাটা থাকবে, তো তুমি জীবনে আর উদ্ধার করতে পারবো না, আমিও উদ্ধার করতে না। এইটা হইতেছে সিবিআরের একটা নো সিস্টেম ইজ সেফের ক্ষেত্রে, সিবিআরের এই দুর্বলতার ক্ষেত্রে, মানে সিবিআরের যে এই সিস্টেমটা, ন দুর্বলতা না, এটা একটা সিস্টেম আমি রাখছি নিজে, সিবিআরের যে এই সিস্টেমটা আছে এই সিস্টেমের ক্ষেত্রে ন সিস্টেম ইজ সেফটা কাজে আসবে, কিন্তু এখানে রিস্কটা হচ্ছে যে আমি প্রপার একটা সিকিউরিটি দিতে হবে, মানে হচ্ছে যে প্রপার একটা তোমার কী রাখতে হবে, মানে হচ্ছে যে তোমার ফলো রাখতে হবে, যে কোনো একটা গরমিল যাতে না হয়। আর এই যে সমস্যাটা, এই যে সমস্যার কথা আমি উল্লেখ করছি, এই যে সমস্যাটা, এই সমস্যা খুব অল্প হবে, খুব অল্প হবে কি না তাও সন্দেহ আছে, খুব অল্প, বাট আমি একটা চান্স রাখছি যে এইরকম হওয়ার আছে, হইলে মানে আমি একটা বলতেছি যদি কোনো যে ডাটা এনক্রিপ্ট হয় তাহলে সেটার ব্যাক পাইবা না, ব্যাক পাওয়ার চান্স নাই তোমার, এইটাই হচ্ছে সিবিআর। তো এডুসোম কি, এডুসোম তো ইউজার ডাটা সেল করবে না ভাই, এই জন্য এডুসোম সিবিআর সিস্টেম ইউজ করতে আছে। এডুসোমের ফেসবুক কেন এনক্রিপ্ট করে না, এসব করে না, কারণ হচ্ছে গিয়ে মানে বলতেছো ফেসবুক তো এইরকম সিস্টেম আবিষ্কারই করে নাই, মেন কথা হচ্ছে এইরকম সিস্টেমটা আবিষ্কারই করে নাই, তারা চাইলে নর্মালি তাদের প্রাইভেট কী দিয়ে সিস্টেমটা এনক্রিপ্ট করতে পারতো, বাট বর্তমানে সম্ভব না, কারণ হচ্ছে গিয়ে তারা আগে অনেকগুলো করেছে, করতে গেলে অনেক টাইম লাগবে, তাছাড়া অনেক ডাটা রিস্ক আছে, আর তাছাড়া তাদের ইউজার ডাটা নিয়ে তারা কী করে তারাই ভালো জানে, ইউজারের যে ডাটা আছে সেটা নিয়ে কী করে তারাই ভালো জানে, তাই না? ঠিক আছে, আর আমাদের মূল লক্ষ্য এডুসোমের হচ্ছে যে আমাদের ইউজারকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া। ধরো একজন ইউজার যদি এই ডাটাটা নিয়ে আনে একজন হ্যাকার, তাহলে সে বুঝতেই পারবে না যে আসলে এই জিনিসটা কী, সেটারে বুঝতেই পারবে না যে এটা রফিক 1010, ঠিক আছে, আশা করি ব্যাপারটাও ক্লিয়ার, তো আর নির্দিষ্ট সময় পরপর তো ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে নো সিস্টেম ইজ সেফের ব্যাখ্যাটা আমি দিলাম, তাছাড়া সিবিআর সম্পর্কে আলোচনা করলাম, আর এভরিথিং সব এভরিথিং ইজ বার্নাবেল, এই কথাটা ভুল, এভরিথিং সব কিছুর বার্নাবিলিটি আছে একটা না এক দিকে, এইটা সত্য, ওই যে দিলাম নো সিস্টেম ইজ সেফ, এভরিথিং সব কিছুর একটা না একটা দিকে দুর্বলতা আছে, ওইটা বলে দিলাম, এই দুইটা এক্সপ্লেন করলাম। তা আশা করি যারা বিগিনার আছে তোমরা দ্বিতীয়বার আমার এসে বলবো না যে নো সিস্টেম ইজ সেফ, আমার না অন্য দিক দিয়ে নো সিস্টেম ইজ সেফ বললাম না, হইলে তুমি আমার হইলে আমার চ্যালেঞ্জ দাও, নো সিস্টেম ইজ সেফ তুমি বলতে চাও, আমি তোমার একটা চ্যালেঞ্জ দিই, তুমি এটার মানে দুর্বলতা বের করে দেখাও, চ্যালেঞ্জ দিই, জাস্ট সিম্পল তিন লাইনের একটা কোড দিব, এইটা সরি তিন লাইন না 15 লাইনের একটা কোড দিব, এইটার দুর্বলতা বের করে দেখাও, পারবা না, কারণ হচ্ছে গিয়ে বলবো এটা তো দুর্বলতা না, এটা তো দুর্বলতা যে চেক করে সার্ভারের ক্র্যাক করা, অথবা সার্ভারকে অফ মানে সার্ভার থেকে ডাইরেক্টলি অফ করে দেওয়া এইরকম, কিংবা ফিজিক্যালি কী করা, তাই না? ফিজিক্যালি এগুলো তো আর পসিবল না, যেগুলো পসিবল, তো দুর্বলতার দিক কোনটা আগে কোনটা আগে সেটা বুঝতে হবে, ঠিক আছে। দুর্বলতার সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যারা অযথা তর্ক করে এসা, যেমন ধরো কোনো কিছু না বুঝে আমরা কোয়েশ্চন করি, আমি বলতেছি আবারও আমার যদি কেউ কোয়েশ্চন করে আমি স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে আমি তার বুঝিয়ে দেবো, আমি তার জিনিসটা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবো তার, এবং আমার যদি কোনো একটা জিনিসে মনে করি আমি যে না তার কথাটা কারেক্ট, দেন আমি তাকে মানে তার কথাটা আমি গ্রহণ করবো, অ্যান্ড আমি চেষ্টা করবো যে আরও আপডেট করবো, আশা করি ব্যাপারটা ক্লিয়ার এটুকু। তো দেখা হবে নেক্সটের ভিডিওতে, যদি আমি পিএচপি করতে আসি, তো আজকের জন্য এইটুকুই, টাটা বাই বাই, সি ইউ লেটার, ঠিক আছে। আর আশা করি নো সিস্টেম ইজ সেফটা ক্লিয়ার, আর সেকেন্ড টাইম নো সিস্টেম ইজ সেফটা বলার সময় এটা মাথায় রাখতে হবে যে আগে কোন দিক দিয়ে সেফ না, হুদাই যে কোনো জায়গায় গিয়ে নো সিস্টেম ইজ সেফ না। আর বিশেষ করে আমাদের বাঙালির একটা স্বভাব, বাঙালি কোনো জিনিস যদি সিকিউরিটি আবিষ্কার করে তাহলে তার কমেন্টে গিয়ে বলে নো সিস্টেম ইজ সেফ। আজকে যদি তোমার কেভিন মিতনিক যদি একটা জিনিস সিস্টেম আবিষ্কার করতো, ধরো সিবিআর আবিষ্কার করতো কেভিন মিতনিক, সবাই গিয়ে বাহবা দিত, আমাদের বাঙালিরা যারা এখনই ধরো আমার এটার কমেন্ট এসে বলছিল যে নো সিস্টেম ইজ সেফ, তারাই গিয়ে বাহবা দিত না, ও স্যার ইউআর ওকে, ঠিক আছে, কিংবা বলতো তারাই নিজেরাই পুস্ট করে বলতো যে গ্রেট একটা সিকিউরিটি সিস্টেম, এটা আনব্রেকেবল, ঠিক আছে, আমার AWS কিন্তু এখন আমার ওপেন চ্যালেঞ্জ আছে, AWSকে ব্রেক করে দেখাও, এখন ওপেন চ্যালেঞ্জ আছে, কিন্তু AWSকে ব্রেক করা পসিবল হচ্ছে না, এর একমাত্র কারণ হচ্ছে সেই AWSকে ব্রেক করার মতন টেকনোলজি এখনও আসে নাই,
ঠিক আছে, এই একটা কারণ। কারণ হচ্ছে কি, অ্যাডাবলেসও অ্যাডাবলেস কী করে, রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, ঠিক আছে। একটা একটা উদাহরণ হিসেবে বলি, অ্যাডাবলেস কী করে, তুমি দিছো হ্যালো হ্যালো হ্যালো, একটা উদাহরণ হিসেবে বলতেছি, হ্যালো 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 দিতেছো, হ্যালো দিয়ে তুমি ধরো এখানে হ্যালো মাই নেম ইস আমি দিয়ে দিছো, মাই নেম, ঠিক আছে, মাই নেম, ঠিক আছে, ইজ সামি দিয়া দিছো, ঠিক আছে। এখন আমি একজন মানুষ তো বুঝে গেছে, ধরো সেই সেম টু সেম কম্পিউটার প্রোগ্রাম, ধরো আমি মানুষ বুঝে গেছি, সেম কম্পিউটারও ধরো বুঝে গেছে। এখন AWS কী করবে জানো, AWS সেটার মানে আলাদা করবে, বলবে যে এটা রিভার্স ইঞ্জিনিয়ার, মানে এইগুলারে আবার নতুন করে ক্যারেক্টার লাগবে, সে আবার লিখবে এইচ ই ডাবল এল ও বাদে মা স্পেস দিবে মাই নেম ইজ সামি, এইভাবে সে আবার লিখবে। একটা উদাহরণ হিসেবে, একটা এক্সাম্পল, AWS মূলত ফাইল সিকিউরিটির জন্য, ঠিক আছে। একটা ফাইলকে, একটা ফাইল, এই ফাইলটারে যখন তুমি আপলোড দিবা, ঠিক আছে, AWS নতুন করে সেটা লিখবে। বাট AWSের এন্ড যে তোমার নতুন করে লিখবে সেটা ইমেজ, নতুন করে ধরো একটা ভিজুয়াল ইমেজ, ধরো একটা ইমেজ আছে ভিজুয়াল ইমেজ, এখানে ড্রয়িং করা ধরো কার্টুন আঁকা, ঠিক আছে, ভিজুয়াল ইমেজ, AWS কী করবে সেটারে দেখবে। এক কথা আমি বলি, যেমন ধরো তুমি চোখে দেখতেছো একটা ছবি, তুমি একটা ছবি দেখছো, একজন একজন ধরো একটা সুন্দর প্রকৃতির ছবি দেখছো, অ্যান্ড সেই ছবিটা তুমি অঙ্ক মানে ছবি দেখছো মোবাইলে অথবা ধরো সেই ছবিটা তুমি নিজে হাতে অঙ্কন করছো, ঠিক আছে। এখন তুমি যেগুলো তোমার ধরো মানে খারাপ লাগতেছে, তাই না, তুমি যখন ছবি অঙ্কন করবা তুমি দেখবা তো এই যাই এই জিনিসটা খারাপ আছে, এই জিনিসটা খারাপ লাগতেছে, এই জিনিসটা আমি বাদ দিই, যেমন ধরো এখানে খারাপ লাগতেছে, এখানে কিছু আবর্জনা আছে, তাই না, এখানে কিছু আবর্জনা আছে, তুমি বললা যে না আমি আবর্জনা সরাইয়া দিই, আবর্জনা সরাই এখানে কাশফুল দিয়ে দিই, কাশফুল দিয়ে দিই, এরকম ভাবলা, তাই না। তো অ্যাকচুয়ালি AWSটা ওই সিস্টেমে কাজ করে, যার কারণে কেউ যদি ফাইল আপলোড করার সময় মেলিসিয়াস কোনো স্ক্রিপ্ট দিয়ে দেয়, তার স্ক্রিপ্টটা বাইর করে দেয়, আর AWS ডাইরেক্টলি এডুজমের যে ইউজার আছে তার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে, ঠিক আছে, ঠিক আছে, তার সব কিছু পাবে, তো আমরা অ্যাকাউন্টটা ব্যান করে দেবে, এইরকম সিস্টেমস। তো এই সিস্টেমসগুলো আমারই ডেভেলপ করা বাংলাদেশে, মূলত বাংলাদেশি দেখে অনেকে মনে করো বাংলাদেশে কী বানাবে, রাইট, এই তো আশা করি বিষয়টা বুঝছো, দেখা হবে নেক্সট ইয়ার, বাই বাই।